স্পোর্টস কার দেখবো, হুন্ডা CR-Z হাইব্রিড ইউনিট, 13 মডেলের গাড়ি। তারপরে একটা অ্যাভেঞ্জার গাড়ি দেখবো, এটা হচ্ছে 2012 মডেলের গাড়ি, 2012-তেই রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, 25,000 টাকা, এয়ারলি ট্যাক্স, আগে পিছে বিগো বাম্পার, অ্যাপ প্রিমিয়ম, 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, গোল্ডেন বেস কালার, ভিতরে বেস কালার। শ্যামল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের নাম মেডিকার চয়েস, অ্যাড্রেস 249-251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে, বলাকান মোড়ের পাশে অবস্থিত। আজকের ভিডিওতে কি দেখাবেন? আজকে বেশ কিছু গাড়ি আছে বাবু ভাই, আজকে অনেকগুলো গাড়ি দেখাবো এই ভিডিওতে। ওকে, আমি প্রথমে একটা, এতদিন তো বেছি ভাই খাসির কলিজা না, এখন একটা মগজ দেখাবো, খাসির মগজ। আচ্ছা, এত সুন্দর গাড়ি ঢাকা শহর আর দ্বিতীয় পিস পাবে না, 2003-এর মডেলের গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন, কই মাসের প্রাণ, এক্স করল্লা, অক্ষয় গাড়ি, অক্ষয় গাড়ি। এটা হচ্ছে বেজ কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র। এই গাড়িটা সম্পর্কে যতটুকু বলবো বাবু ভাই কম বলা হবে। এই গাড়িটা 3-এর মডেলের গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন, এখন পর্যন্ত যা আছে সব অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, কোনো কিছু চেঞ্জ হয় নাই, হেডলাইট, ব্যাকলাইট, প্রত্যেকটা গ্লাস যা আছে সব অরিজিনাল। আপনি ভিতরে অরিজিনাল সিটগুলো দেখলে এখন প্রাণ শান্তি হয়ে যায়। ওকে, কালারটা ভাই খুব সুন্দর, বেজ কালার, বেজ ইন্টেরিয়র গাড়ি। এই গাড়িটা কিন্তু বাবু ভাই আপনার এই CNG কনভার্সন করা, 3-এর মডেল, 1500cc গাড়ি। ওকে, দামটা কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি আমি 12,50,000 টাকা। 12,50,000 টাকা। আমরা এরপর একটা মাজদা দেখবো। তারপরে এই মাজদাটা হচ্ছে বাবু ভাই 2005-এর মডেলের গাড়ি, 2011-তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়ালের গাড়ি, ব্ল্যাক কালার, অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি। এই গাড়িটা এখন পর্যন্ত আমি ধোয়া মোছাও করি নাই। আচ্ছা, যেভাবে কিনছেন, যেভাবে পাইছি এইভাবেই আপনার আর্সেন রিভিউ দিয়ে দিচ্ছি। অল অপশন অটো, অল অপশন অটো, মাজদা স্পোর্টস কার, মাজদা এক জেলা। এই যে দেখেন প্রজেকশন হেডলাইট, যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল। আচ্ছা, কোনো হিটিং হিস্টোরি নাই, কোনো কাজ নাই, কোনো ক্র্যাশ নাই, কোনো স্পট নাই, একদম র অবস্থা। আচ্ছা, দামটা কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি 11,50,000 টাকা। 11,50,000 টাকা আস্কিং প্রাইস। ওকে, আমরা একটা সুন্দর, তারপরে একটা 7-সিটারের গাড়ি দেখবো, হুন্ডা ফ্রিড। এই গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালারের গাড়ি, হুন্ডা ফ্রিড, 2009-এর মডেলের গাড়ি, 15-তে রেজিস্ট্রেশন। ওকে, এই গাড়িটা একদম 100% অকটেন ডিভেন্টের গাড়ি, 7-সিটের গাড়ি, 1500cc গাড়ি, 2009-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। কালারটা ভাই খুব সুন্দর, হ্যাঁ, রেড ওয়াইন কালারের গাড়ি, 7-সিটের গাড়ি, এবং পাচ্ছেন 7-সিট, 7-সিট। ভিতরটা ভাই অসাধারণ ফ্রেশ গাড়ি পাবে, একদম এগুলো পার্সোনাল ইউজের গাড়ি, অকটেন ডিভেন্টের গাড়ি, এবং 7 জন কি রিল্যাক্সে বসা যাবে? রিল্যাক্সে বসতে পারবে। হুন্ডা ফিট, হুন্ডা ফ্রিড, আচ্ছা, হুন্ডা ফ্রিড, ফ্রিড, ব্যাক পার্ট যা আছে সব গাড়ির সাথে অরিজিনাল। এটার দাম কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি আমি 1550,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। আমরা নেক্সট কি দেখব? তারপরে দেখব একটা এসইউভি ইউনিট দেখব, এটা হচ্ছে কেয়া স্পোর্টস, কেয়া স্পোর্টস, কেয়া স্পোর্টস, 2010-এর মডেলের গাড়ি, 2010-এর রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়রের গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। এটার কন্ডিশন ভাই একদম র অবস্থা আছে, একদম আমার কাছে ম্যাক্সিমাম গাড়ি এই কন্ডিশনেই আমি কিনে থাকি গাড়িগুলো, একদম র অবস্থা আছে। এই ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র, অসাধারণ একটা গাড়ি, একদম কুরিয়ান কন্ডিশনেই পাবে। ব্যাক পার্ট ভাই অসাধারণ, একে দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের লুকেই আছে এখন পর্যন্ত, যা আছে গাড়ির সাথে অরিজিনাল। ওকে, সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা, পিছনে হিউজ স্পেস, হিউজ স্পেস, হিউজ স্পেস পাচ্ছেন আপনারা, আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন, কেয়া স্পোর্টস, কেয়া স্পোর্টস ভাই। দাম 16,50,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। তারপর কি ব্লু বার্ড? তারপর একটা ব্লু বার্ড শিল্পী দেখবো। এই গাড়িটা কিছু কাজ করতে হবে বাবু ভাই, এই যে দেখেন পিছনের বাম্পারটা, সামনের বাম্পারটা টাচ আপ করতে হবে। এটা মিকা ব্লু কালার, ওকে, অরিজিনালি মিকা ব্লু কালার। এই গাড়িটাও এখন পর্যন্ত কিছু করা হয় নাই, তবে এই গাড়িটা কিছু কাজ টাচ আপ বাকি আছে, এগুলো করতে হবে। 8-এর মডেল এই গাড়িটা হচ্ছে, 2000 ব্লুবার্ড শিল্পী, 8-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, 1500cc গাড়ি, অকটেন ডিভেন্ডের গাড়ি। আচ্ছা, প্রজেকশন লাইট, প্রজেকশন হেডলাইট, সিরিয়াল হচ্ছে 25, 9-এর রেজিস্ট্রেশন, 8-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, এটা ব্লু কালার। এটার প্রাইস? এটার প্রাইস চাচ্ছি আমি 1450,000 টাকা, 1450, 1450। এরপরে কি দেখবো ভাই? তারপরে একটা এক্সিও গাড়ি দেখবো, টয়োটা এক্সিও, টয়োটা এক্সিও, মোস্ট পপুলার, অনেক জনপ্রিয় গাড়ি আমাদের বাংলাদেশে। এটা হচ্ছে 2010-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়ালের গাড়ি, সিরিয়াল, বাইরে হোয়াইট কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র,
সিএনজি বা এলপিজি আছে ভাই? এই গাড়িটা সিএনজি কনভার্সন করা, সিএনজি করা আছে, সিএনজি অকটেন। দামটা কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি আমি 16,50,000 টাকা। 16,50,000? 16,50,000 টাকা। শ্যামল ভাই আজকিম প্রাইস? আজকিম প্রাইস। নেক্সট ল্যান্সার? নেক্সট দেখবো একটা ল্যান্সার EX সেলুন, ল্যান্সার EX, মিসুবিশি ল্যান্সার EX, 10-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 31 সিরিয়ালের গাড়ি। এই গাড়িটাও অরিজিনাল, এই কন্ডিশনেই পাইছি, কোনো টাচ আপ নাই, অরিজিনাল 100% জাপানি কালারেই আছে এখন পর্যন্ত এই গাড়িটা। ওকে, এবং ভিতরটা ভাই? ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, ল্যান্সার EX। জি, সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল ভাই? প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট যা আছে সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল। এই গাড়িটা হচ্ছে 10-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন, 1500cc অকটেন রিমাইন্ডার গাড়ি। দামটা কত চাচ্ছেন? 16,50,000 টাকা। 16,50,000, 16,50,000 আজকিন। তারপরে কি ভাই? তারপরে আরেকটা করলা দেখবো, অনেক জনপ্রিয় একটা গাড়ি, 2005-এর মডেলের গাড়ি, 9-এর রেজিস্ট্রেশন, 1500cc, 25 সিরিয়ালের গাড়ি, সিএনজি কনভার্সন করা, হোয়াইট কালার, ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি, অসাধারণ ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা, আমার কাছে 3-এর ওল্ড শেপ আছে, 5-এর নিউ শেপ আছে, দুটো এক্স করার লাগে। অক্ষয় গাড়ি? অক্ষয় গাড়ি, মানে সার্ভিসের বস? সার্ভিসের বস। সিএনজি করা আছে ভাই? সিএনজি কনভার্সন করা এই গাড়িটা। এই অক্ষয় গাড়ির দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমি 13,90,000 টাকা আজকিন প্রাইস। 13,90,000 টাকা আজকিন প্রাইস। সেরা চমক? তারপর একটা স্পোর্টস কার দেখবো, হুন্ডা CR-Z হাইব্রিড ইউনিট, 13 মডেলের গাড়ি, 14-তে রেজিস্ট্রেশন, 37 সিরিয়ালের গাড়ি, 1500cc গাড়ি, হাইব্রিড ইউনিটের গাড়ি। আচ্ছা, সিরিয়াল 37? জি ভাই। এটা টুডোর? টুডোর, 5-সিট, 5-সিট, টুডোর, 5-সিট, টুডোর, 5-সিট, স্পোর্টস কার্স, এবং 5 জন কি রিল্যাক্সে বসা যায়? হ্যাঁ হ্যাঁ। গাড়ির শেপটা ভাই অসাধারণ? অসাধারণ। এটা হচ্ছে একদম হাই গ্রেডের গাড়ি, 4 চাকায় ডিস্ক ব্রেক, টিপটোনিক গিয়ার, একদম হাই গ্রেডের গাড়ি, একদম হাই গ্রেডের গাড়ি, হুন্ডা স্পোর্টস কার, CR-Z, CR-Z, 37 সিরিয়াল। এটা হলো ব্ল্যাক কালারের গাড়ি। দামটা কত চাচ্ছেন? এই গাড়ির দাম চাচ্ছি আমি 19,50,000 টাকা। 19,50,000 আজকিন প্রাইস, আজকিন প্রাইস। নেক্সট অ্যাভেঞ্জার? তারপরে একটা অ্যাভেঞ্জার গাড়ি দেখবো, এটা হচ্ছে 2012 মডেলের গাড়ি, 2012-তেই রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের গাড়ি, সিলভার কালারের, কম ট্যাক্স দিয়ে 7-সিটার গাড়ি, 1500cc গাড়ি, 25,000 টাকা ইয়ারলি ট্যাক্স, আগে পিছে বিগো বাম্পার, নতুন সিট কভার ইনস্টল করা, ফুল লোডেড গাড়ি, একদম ফুল লোডেড, ফুল লোডেড, 10 টাকার খরচ না এই গাড়ি কিনে, স্টিয়ারিং পোস্ট কন্ট্রোলার সহ, সুপার ফ্রেশ গাড়ি, ও পুরা ঢাকা চ্যালেঞ্জ, এরকম কন্ডিশনের একটা অ্যাভেঞ্জার গাড়ি কেউ দেখাতে পারবে না, একদম ঢাকা চ্যালেঞ্জ, ঢাকা চ্যালেঞ্জ, 7-সিটার গাড়ি, 33 সিরিয়ালের গাড়ি। ভাই এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 17,90,000 টাকা। 17,90,000 আজকিম প্রাইস, আজকিম প্রাইস। সিয়েন্টা সোল্ড আউট? ও সিয়েন্টা সোল্ড আউট, সোল্ড আউট। আচ্ছা, এটা দেখাবো, এটা হচ্ছে 2005-এর টয়োটা প্রিমিও, জনপ্রিয় গাড়ি, এফ প্রিমিও, 2005-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন, গোল্ডেন বেস কালার, ভিতরে বেস কালার, অসাধারণ একটা গাড়ি, সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি, ভিতরে বিস্কিট, ভিতরে বিস্কিট, গাড়িটা কিন্তু ভাই 1800cc, অরিজিনালি জি সুপিরিয়র, সিসি 1800, 1800, অরিজিনালি জি সুপিরিয়র, এটাই হচ্ছে অরিজিনাল জি সুপিরিয়রের গাড়ি। আচ্ছা, সিএনজি এলপিজি আছে? এই গাড়িটা আপনার এলপিজি কনভার্সন করা, এলপিজি করা আছে, এলপিজি কনভার্সন করা। এটার দাম কত চাচ্ছেন? এটা 16,50,000 টাকা, 16,50,000 আজকিন প্রাইস, আজকিন প্রাইস। কত বলার সুযোগ সুযোগ আছে? আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার মোবাইল নাম্বার 01325321664, 01970321664। ভাই ভালো থাকবেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন।